নমস্কার বন্ধুরা, টুম্পা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ক্ষীর। এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি আর নিয়েছি চিনি। গ্যাসে আমি দুধ বসিয়ে দিয়েছি, গ্যাস আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। এইভাবে অনবরত আমি নাড়তে থাকবো। দুধটা ঘন হয়ে এসেছে, এবার আমি চিনিটা দিয়ে দেবো। টু টিস্পুন চিনি দেবো। এইভাবে আমি নাড়তে থাকবো। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে, দুধের সরগুলো আমি দুধের মধ্যে মিশিয়ে দেব। দুধের সরটা ভালো করে এভাবে মিশিয়ে দিতে হবে। প্রায় হয়ে এসেছে, এভাবে আমি সমানে নাড়তে থাকবো। ক্ষীর তৈরি হয়ে গেছে, এবার আমি আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নেব। ক্ষীর নামিয়ে নিয়েছি। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।